আমাদের ফুড ডেলিভারি তো ফ্রি আছে স্যার, তো সেটা তো আমরা জানি যে ফুড ডেলিভারি তো সবসময়ের জন্য ফ্রি। তো ফুড যদি আমরা ডেলিভারি না করি তো মানুষ খাবে কি করে? আমাদের জন্যই তো আজকে জোম্যাটো সুইগি সব ছেলেরা আছি বলেই তো আজকে লোকেরা খাবার দাবার নিয়ে মানে অনলাইন ফুড ডেলিভারি করে খেতে পারছে। তো আমরা না থাকলে সেটা লোকেরা ফেসিলিটি পাবে কোথা থেকে? হবে না, রাত্রি 9টা পর্যন্ত ডেলিভারি করবেন, আর ভোর রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ, তখন শুধু হেলথ সার্ভিসটা থাকবে, আর কিছু থাকবে না। কিন্তু কমোডিটিস ইনক্লুডিং এগ্রিকালচারাল প্রোডাক্ট, ঠিক আছে, অ্যান্ড আদার এমার্জেন্সি সার্ভিস, অনলি এমার্জেন্সি। সন্ধ্যাবেলা তাও সুইগি আর জোম্যাটো অনলাইন দিচ্ছে বলে একটু চলছে, একদম কোনো ডেলিভারিও অর্ডার নেই, কোনো টেকওয়েরও অর্ডার নেই। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। করোনার দ্বিতীয় তরঙ্গের জন্য গত 16 মে থেকে রাজ্যে জারি হয়েছে লকডাউন, পাশাপাশি রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ জারি রয়েছে গোটা রাজ্যে। কিন্তু আদতে মানুষ এই লকডাউন বা কারফিউ কতটা মানছে বা আদৌ মানছে কি না তা দেখতেই লকডাউনের প্রথম দিনেই বেঙ্গলস্কুপ বেরিয়ে পড়েছিল শহরের বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরার উদ্দেশ্যে। তার মধ্যে শহরের প্রাণকেন্দ্র গড়িয়াহাটে ধরা পড়ল এক চিত্র। শহরের নামি দামি হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকলেও ডেলিভারি চলছে সর্বত্রই, কিন্তু এই সমস্ত রেস্তোরাঁ এবং সুইগি জোম্যাটোর মতো ডেলিভারির সাথে যুক্ত মানুষদের এই সময় কি কি সতর্কতা ও নিষেধাজ্ঞা পালন করা প্রয়োজনীয় সেই বিষয়ে তাদের অবগত করালেন পুলিশ প্রশাসন। সরকারি নির্দেশিকা অনুসারে এসেনশিয়াল মেডিকেল সার্ভিস ছাড়া অন্য কোনো প্রকার পরিষেবা দেওয়া যাবে না রাত 9টার পরে, ফলে ডেলিভারি বয়দের পেটে টান পড়লেও কোভিডকালে সমস্ত সতর্কতা বিধি পালন করার দিকেই যে জোর দিয়েছে প্রশাসন এমন চিত্রই ধরা পড়ল বেঙ্গলস্কুপের ক্যামেরায়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজবাড়ির খাওয়ার রেস্টুরেন্ট, না সব সুইগি আর জোম্যাটো থ্রু, আমরা কোনো হোম ডেলিভারিও দিচ্ছি না। লকডাউনে তো সকাল থেকে একদম বাজার ছিল না, জাস্ট বাজার আমাদের সন্ধ্যাবেলা তাও সুইগি আর জোম্যাটো অনলাইন দিচ্ছে বলে একটু চলছে, একদম কোনো ডেলিভারিও অর্ডার নেই, কোনো টেকওয়েরও অর্ডার নেই। এবং লকডাউনের সময় এটা ফার্স্ট টাইম, এর আগের বারে যে লকডাউনটা গিয়েছিলো এরকম আশা করি হয়নি, এটা ফার্স্ট টাইম যে টেকওয়ে আর হোম ডেলিভারি অর্ডারটা আমাদের কমে গিয়েছে, জাস্ট অর্ডার আসছে অনলাইন সুইগি আর জোম্যাটো। আজকে রবিবার, একটু মার্কেট ভালো যাবে, সেই প্রিপারেশনে আমরা অলরেডি অনেক কিছু স্টক বি করেছিলাম, তো সেই রকম অনুযায়ী বাজার এখন তো পাওয়া যাচ্ছে না, আর আশাও করা যাচ্ছে না যে এর পরের সিচুয়েশানটা কী হবে। 9874128600 এটা রেস্টুরেন্টের নম্বর, আরেকটা আছে 0332416-4591। যেমন আমি আপনাকে রাস্তায় বলছি, যে রাস্তায় সেগুলো থানা থেকে যেয়ে বন্ধ করা বা তাদেরকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, না সেটা আপনার কোম্পানি কী করে সেটা আপনাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? না সেটা আমি বললাম না, আমি তাহলে আপনাকে কোর্টে উত্তর দিতে হবে।
সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত ইনকাম করতে কোম্পানি যদি বন্ধ করে তাহলে ঠিক আছে, যদি কোম্পানি না বন্ধ করে আমি কোথায় কি করবো? আমাকে তো অন থাকতেই হবে। আর অর্ডার যদি দেয় তো কি করে দেবো? তিন ঘন্টা কি হচ্ছে? চার ঘন্টা দেখায় ছটা থেকে এগারোটার মধ্যে মধ্যে তিন ঘন্টা আমরা পাচ্ছি। আমি তো জোম্যাটো কোম্পানি বলো, আমার হচ্ছে শিপ থেকে অর্ডার করে তোমার জোম্যাটো কোম্পানির অর্ডার তো আমি দাও, আমি শিপ থেকে অর্ডার দেখা যে যার অর্ডারে চেষ্টা রান করে, ঠিক আছে? বুঝে গেছো? আর যেগুলো তোমার যাচ্ছে এগ্রিকালচার বলে সকালবেলা সবজি টবজিগুলো সেগুলোর জন্য, বুঝে গেলো? আজকে বলে দিলাম আমার যেটা একটা ইয়ে। মানুষ খাবে কি করে? আমাদের জন্যই তো আজকে জোম্যাটো সুইগি সব ছেলেরা আছি বলেই তো আজকে লোকেরা খাবার দাবার নিয়ে মানে অনলাইন ফুড ডেলিভারি করে খেতে পারছে। তো আমরা না থাকলে সেটা লোকেরা ফেসিলিটি পাবে কোথা থেকে? খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।